ইমাম যদি চার রাকাতের নামাজ পড়তে গিয়ে তিনি পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যান অথবা দুই রাকাত নামাজ পড়তে গিয়ে তিনি তৃতীয় রাকাতের জন্য ভুলে দাঁড়িয়ে যান বা তৃতীয় রাকাত পড়তে গিয়ে যদি চতুর্থ রাকাতের জন্য ভুলে অতিরিক্ত এক রাকাতের জন্য দাঁড়িয়ে যান আর আপনি মুক্তাদি বা মুসল্লি আপনার জানা আছে যে তিনি ভুল করছেন তাহলে আপনি সেক্ষেত্রে কী করবেন এর উত্তর হচ্ছে আপনি তাকে লোকমা দিবেন লোকমা দেওয়ার সিস্টেম হচ্ছে সুবাহান আল্লাহ বলা আমাদের দেশে আমরা যে সিস্টেমে লোকমা দিয়ে থাকি আমাদের দেশে হচ্ছে আমরা আল্লাহ আকবর বলে থাকি অথচ শূন্য হচ্ছে কি বলা আল্লাহ বলা নবী নিসা। ইমামের ভুল শুধরানোর জন্য পুরুষরা সুবাহান আল্লাহ বলবে আর মহিলারা তসফিক করবে তসফিক হচ্ছে হাতের উপরে হাত দিয়ে এভাবে বাড়ি দিবে এভাবে বাড়ি দেওয়া এটা হচ্ছে তসফিক মহিলার কণ্ঠের যেহেতু পর্দা সেই জন্য মহিলারা নামাজে থাকা অবস্থায় তারা সুবাহান আল্লাহ বলে ইমামকে সংশোধন করবে না বরং তসফিক হাতের উপরে হাত বাড়ি দিবে আর পুরুষরা সুবাহান আল্লাহ বলবে ইমাম যদি ভুল করে থাকেন তাহলে মুক্তাদি সুবাহান বলে সংশোধন করবে পঞ্চম রাকাত বা অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে আপনি লোকমা দিবেন সুবাহান বলে আপনি লোকমা দেওয়ার পরেও যদি না তিনি না দাঁড়ান আর আপনি শিউর যে তিনি অতিরিক্ত পড়ছেন তাহলে আপনি সেই ক্ষেত্রে ইমামকে অনুসরণ করবেন কি না কেউ কেউ বলেছেন যে এই ক্ষেত্রে আপনি ইমামের যেহেতু পিছনে আছেন ইমামকে অনুসরণ করেন পঞ্চম রাকাতের জন্য বা অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আপনি অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়াবেন না বরং আপনি বসে থাকবেন অর্থাৎ আপনি চতুর্থ রাকাতে বা আপনি যে রাকাতে আছেন সেওর যে দুই রাকাতের নামাজ দুই রাকাতে বসে থাকবেন তিন রাকাতের নামাজ তৃতীয় রাকাতে বসে যাবেন চতুর্থ রাকাতের নামাজ চতুর্থ রাকাতে বসে যাবেন অতিরিক্ত নামাজ পড়ার জন্য ইমাম দাঁড়ালে তিনি ওই রাকাত নামাজ শেষ করে আসলে আপনি সালাম ফিরাবেন না বসে থাকবেন ইমাম আসা পর্যন্ত অপেক্ষা করবেন ইমাম আসার পর ইমামের সাথে আপনি সালাম ফিরাবেন এক্ষেত্রে ইমামকে অনুসরণ করা হবে আর আপনার অতিরিক্ত রাকাতের জন্য নিজে স্বেচ্ছায় অতিরিক্ত নামাজ পড়াও হবে না আপনি জানেন যে নামাজ বেশি হচ্ছে ইমাম হয়তো জানে না এই জন্য তিনি ফিরে আসেন নাই তো তিনি অতিরিক্ত নামাজ পড়ছে সেটার জন্য তিনি জবাব মানে তিনি এক্ষেত্রে জবাব দিবেন কিন্তু আপনি যেহেতু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে অতিরিক্ত হয়ে যাচ্ছে তাহলে আপনি যে চার রাকাত নামাজ পড়ছেন সে চার রাকাতে আপনি বসে থাকবেন ইমাম সাহেব অতিরিক্ত নামাজ পড়ে এসে সালাম ফিরালে আপনি ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি অতিরিক্ত রাখাতের জন্য দাঁড়াবেন না এটাই বিশুদ্ধ মত বলে আমার মনে হয়